আমরা উদ্ভিদ দেহে জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহন এই টপিকটা শুরু করব। পরিবহন বলতে বোঝায় কোনো বস্তুর এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর। উদ্ভিদ দেহে যে পদ্ধতিতে জল, খনিজ পদার্থ জাইলেম বাহিকা দ্বারা পাতায় পৌঁছায় এবং পাতায় তৈরি খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সমগ্র উদ্ভিদ দেহে সরবরাহিত হয় তাকেই পরিবহন বলে। আমরা জানি যে উদ্ভিদ দেহে জল এবং খনিজ পদার্থ মূল থেকে পাতায় পৌঁছায় জাইলেম কলার মাধ্যমে, আর পাতায় তৈরি খাদ্য পাতা থেকে উদ্ভিদের অন্যান্য অংশে পৌঁছায় ফ্লোয়েম কলার মাধ্যমে। এটা আমরা উদ্ভিদ কলাতে পড়েছিলাম। আর উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যম হলো জল। প্রাণী দেহে যেমন সংবহনের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম আছে, মানুষের ক্ষেত্রে রক্ত, লসিকা, সেরকমই উদ্ভিদ দেহে পরিবহনের প্রধান মাধ্যমটা হলো জল। তো উদ্ভিদ দেহের পরিবহনের পদ্ধতিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। শুধু উদ্ভিদ দেহে নয়, যে কোনো প্রাণী দেহের ক্ষেত্রেও পরিবহনের পদ্ধতিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, নিষ্ক্রিয় পরিবহন এবং সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন অর্থাৎ কিনা, যেখানে শক্তির কোনো প্রয়োজন নেই, শক্তি লাগে না। আর সক্রিয় পরিবহন যেখানে শক্তি লাগছে, আমাদের শক্তি লাগছে এবং বাহক প্রোটিন লাগছে। বাহক প্রোটিনটা কি জিনিস সেটা আমি পরে আলোচনা করব। তাহলে সক্রিয় পরিবহনে শক্তি এবং বাহক প্রোটিনের প্রয়োজন আছে, আর নিষ্ক্রিয় পরিবহনের ক্ষেত্রে শক্তি লাগছে না এবং বাহক প্রোটিনও লাগছে না। নিষ্ক্রিয় পরিবহনকে আমরা আমাদের পড়তে হবে ব্যাপন এবং অভিশ্রবণ সম্পর্কে আমাদের পড়তে হবে। ব্যাপন সম্পর্কে আগে আলোচনা করি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে মোটামুটি। ব্যাপন হচ্ছে পদার্থের অণু বা আয়নের তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বলে। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা বেশি ঘনত্বের থেকে বেশি ঘনত্বের কোনো বস্তুকে মেশাই, ধরো জলে আমি এক ফোঁটা কালি ফেলে দিলাম, তাহলে কি হবে, সেই কালিটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে জলের মধ্যে। এবং প্রথমে যে এক ফোঁটা কালিটা ফেলা হবে তার ঘনত্ব অনেক বেশি, অনেক গাঢ় এবং আস্তে আস্তে সেটা সারা সমস্ত জলে ছড়িয়ে পড়লে আস্তে আস্তে সমস্ত জলটা হালকা নীল রঙের হয়ে যাবে। এটাকে আমরা বলছি ব্যাপন। ব্যাপন হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া যেখানে বিভিন্ন পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির দ্বারা স্বতঃস্ফূর্ত ভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যায় আর শেষে সম ঘনত্বে পরিণত হয়। বৈশিষ্ট্য, ব্যাপনের কি কি বৈশিষ্ট্য রয়েছে? ব্যাপন কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমেই ঘটে। অর্থাৎ কিনা, ব্যাপন কঠিন মাধ্যমে ঘটতে পারে, যেমন ধরো জলের মধ্যে আমরা চিনি বা নুন মিশিয়ে দিলাম, কঠিন এবং তরলে ব্যাপন ঘটতে পারে। তাহলে চিনি বা নুনটা গুলে যাবে আস্তে আস্তে ব্যাপনের মাধ্যমে। আর তরলে তরলে ব্যাপন, যেমন ধরো আমি জলের মধ্যে কালি ফেললাম বা কোনো রং ফেললাম। আর গ্যাসীয় ব্যাপন, যেমন ধরো আমি ধূপকাঠি জ্বালালাম, ঘরের একটা কোনায় ধূপকাঠি জ্বালালাম, প্রথমে সেই জায়গাটাতেই শুধু গন্ধটা থাকবে, খুব গাঢ় গন্ধ থাকবে, কিন্তু পরে আস্তে আস্তে সারা ঘরেই গন্ধটা ছড়িয়ে পড়বে। এটা ব্যাপনের মাধ্যমেই ঘটে। তাহলে ব্যাপন কঠিন, তরল, গ্যাসীয় সব মাধ্যমেই ঘটতে পারে। পদার্থের অণুগুলি নতিমাত্রার সপক্ষে, অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যায়। নতিমাত্রা মানে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঘনত্বের যে তারতম্য থাকে, ঘনত্বের পার্থক্য, সেটাকেই আমরা বলি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেটার বাংলা হচ্ছে নতিমাত্রা। নতিমাত্রার সপক্ষে মানে হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায় এবং শেষে সেটা সম ঘনত্বে উপনীত হয়। ঠিক আছে, তাহলে ব্যাপনটা হবে নতিমাত্রার সপক্ষে। আচ্ছা, এবার কতগুলো শর্ত আছে যেগুলো ব্যাপনকে প্রভাবিত করে। যেমন হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা ব্যাপনের সাথে সমানুপাতিক, এই চিহ্নটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ানো হয় ব্যাপন বাড়বে। যেমন ধরো চিনি আমরা ফুটন্ত জলে যদি মেশাই বা চিনিটা দিয়ে যদি ফোটাই জলটাকে, তাহলে খুব তাড়াতাড়ি ব্যাপন হবে, তাড়াতাড়ি চিনিটা গুলে যাবে। তাহলে তাপমাত্রার সাথে ব্যাপনের সমানুপাতিক সম্পর্ক, কারণ তাপমাত্রায় কোনো বস্তুর পদার্থের গতিশক্তি, অণুর গতিশক্তি বেড়ে যায়, তার ফলে ব্যাপন খুব তাড়াতাড়ি ঘটে। তাছাড়া কি, পদার্থের অণুর আয়তন এর সাথে ব্যাপনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওয়ান বাই ব্যাপন মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কিনা, অণুর আয়তন যদি বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে ব্যাপন কমবে।
যদি ব্যাপনের অণুগুলো বড় আকৃতির হয় তাহলে তার ব্যাপনের হারটা কম হবে। একইভাবে অণুর যদি আপেক্ষিক গাঢ়ত্ব বা ভারী যদি হয় অণু তাহলেও ব্যাপনের হার কমবে। ব্যাপন মাধ্যমের ঘনত্ব সাথেও ব্যাপনের ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ কি না, জলীয় মাধ্যমে যদি ব্যাপন হয় তাহলে যতটা তাড়াতাড়ি ঘটবে, মাধ্যমটা যদি ঘন হয় ধরো জেলি হলো তাহলে ব্যাপন ঘটতে অনেক সময় বেশি লাগবে। তাই ব্যাপনের সাথে ব্যাপন মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দুটি অঞ্চলের পদার্থের ঘনত্বের পার্থক্য তার সাথে ব্যাপনের সমানুপাতিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ দুটো অঞ্চলের যদি ঘনত্বের পার্থক্য অনেকটা বেশি হয় তাহলে ব্যাপন অনেক তাড়াতাড়ি ঘটবে। আচ্ছা, এবার আমরা ভূমিকা, ব্যাপনের ভূমিকা কি সেটা সম্পর্কে আলোচনা করব। ব্যাপন জীবদেহের সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্ধারণ করে। উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপনের কি ভূমিকা রয়েছে সেটা এখানে আলোচনা করতে হবে। গ্যাসীয় আদান প্রদানে ব্যাপনের ভূমিকা রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বিভিন্ন কলাকোষে আদান প্রদান করা বা পরিবেশের থেকে আদান প্রদান করা, এগুলো ব্যাপনের মাধ্যমেই ঘটে। মাটির জল মূলের মাধ্যমে শোষণে ব্যাপনের ভূমিকা আছে। জল যখন মূল দিয়ে শোষিত হয় সেটা ব্যাপনের মাধ্যমে ঘটে কিছুটা। বাষ্পমোচন, শালক সংশ্লেষ, শোষণে উৎপন্ন জলীয় বাষ্প ব্যাপনের মাধ্যমে নির্গত হয়। উৎসেচক, হরমোন প্রভৃতি ক্ষরিত পদার্থ ও বিপাকে উৎপন্ন রেচন পদার্থ ব্যাপনের মাধ্যমে কোষের বাইরে আসে। আরেকটা বিষয়ে জানতে হবে, যেটা হচ্ছে সহায়ক ব্যাপন বা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, সহায়ক ব্যাপন। আমরা জানলাম যে ব্যাপন প্রক্রিয়াটা ভৌত প্রক্রিয়া এবং যাতে কোনো রকম শক্তি লাগে না এবং বাহক প্রোটিনও লাগে না, কিন্তু সহায়ক ব্যাপন এটা একটা স্পেশাল কেস যেখানে বাহক প্রোটিনের মাধ্যমে ব্যাপন ঘটে, বাহক প্রোটিন লাগে। বাহক প্রোটিনের মাধ্যমে যে ব্যাপনটা ঘটে তাকে আমরা বলি সহায়ক ব্যাপন। এটাকে আমরা সক্রিয় পরিবহন কেন বলবো না, কারণ এতে শক্তি লাগছে না, আমাদের শক্তির কোনো প্রয়োজন নেই, তাই এটাকে আমরা সক্রিয় পরিবহন বলবো না। আর তাছাড়া এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকেই হয়, যেটা ব্যাপনের বৈশিষ্ট্য, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে এটা ঘটবে। তাহলে সহায়ক ব্যাপন হচ্ছে বাহক প্রোটিনের মাধ্যমে যে ব্যাপনটা ঘটে তাকে আমরা সহায়ক ব্যাপন বলি। এবারে অভিস্রবণ কাকে বলে? অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের দ্রাবকের অণুর কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করাকে অভিস্রবণ বলে। দ্রাবকের অণুর এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কি হচ্ছে? কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে হচ্ছে। ধরো আমি একটা কাচের বিকার নিয়েছি, তার মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা রেখেছি, এটা একটা অর্ধবেদ্য পর্দা, এদিকে একটা দ্রবণ আছে আর এদিকে একটা দ্রবণ আছে। এই দ্রবণে কম পরিমাণে দ্রাবক আছে, দ্রাবক যেমন ধরো ইউরিয়া, আমরা অল্প এক চামচ ইউরিয়া গুলেছি এই দিকটাতে, আর এই দিকটাতে অনেক বেশি ইউরিয়া আছে, ধরো 5 চামচ ইউরিয়া আছে। তাহলে এই এই দ্রবণটার গাঢ়ত্ব অনেক বেশি এই দিকের দ্রবণটার। তাহলে কি হবে, কিছুক্ষণ সময় বাদে কি দেখা যাবে, কিছুক্ষণ সময় বাদে দেখা যাবে যে এই এই কম গাঢ়ত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি গাঢ়ত্বের দিকে চলে আসবে। শুধু কিন্তু দ্রাবকের অণু যাতায়াত করতে পারবে, এই যে অর্ধবেদ্য পর্দাটা রয়েছে সেটা কিন্তু দ্রাবের অণুকে যেতে বাধা দেবে। অর্থাৎ কি না, ইউরিয়া কিন্তু যেতে পারবে না, কিন্তু জল যেতে পারবে, দ্রাবক শুধুমাত্র যেতে পারবে। সেই দ্রাবক তাহলে জলটা খালি এই এই দিকের থেকে এদিকে চলে আসবে, কারণ এদিকের ঘনত্বটা বেশি। তার ফলে কি হবে, এই দিকের জলতলটা নেমে যাবে আর এই দিকটা উঠে আসবে, কিছুক্ষণ বাদে আমরা তাই দেখতে পাবো। তাহলে এটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো হলো দুটি সমপ্রকৃতির অসম ঘনত্বের দ্রবণের মধ্যেই ঘটবে। অর্থাৎ দুটো দ্রবণ সমপ্রকৃতির হতে হবে, এখানে যেমন দুটো দ্রবণই জলীয় দ্রবণ তাই দুটো দ্রবণই সমপ্রকৃতির। আর অভিস্রবণে
অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। এখানে একটা অর্ধবেদ্য পর্দা থাকে। দ্রবণে দ্রাবক অণুগুলো চলাচল করে এবং দ্রাবের অণু কিন্তু চলাচল করতে পারে না। দুটি দ্রবণের ঘনত্বের পার্থক্য আর অভিস্রবণের হারের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ঘনত্বের পার্থক্যটা যত বেশি হবে তত তাড়াতাড়ি অভিস্রবণ ঘটবে। অভিস্রবণের প্রকারভেদ, অভিস্রবণটা কোন দিকে হচ্ছে সেই অনুযায়ী অভিস্রবণকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অন্ত অভিস্রবণ আর একটা হচ্ছে বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ অর্থাৎ কিনা, যদি কোষের ভেতরে জল ঢুকে আসে তখন সেটা হচ্ছে অন্ত অভিস্রবণ। অর্থাৎ কিনা, এটা ধরো একটা কোষ, সেই কোষটা, কোষের ভেতরে যে জল রয়েছে তার ঘনত্ব বাইরের ঘনত্বের থেকে বেশি, কোষের ভেতরের ঘনত্বটা বাইরের ঘনত্ব থেকে বেশি, সুতরাং বাইরে থেকে জল তাহলে কি হবে, ভেতরে ঢুকবে কোষের ভেতরে, তার ফলে কি হবে, কোষটা আয়তনে বৃদ্ধি পাবে, ফুলে যাবে কোষটা, এটা হচ্ছে অন্ত অভিস্রবণ। আর বহি অভিস্রবণ কি, উল্টোটা, যদি কোষটা এমন একটা মাধ্যমে রয়েছে যেখানে কোষের বাইরে যে মাধ্যমটা রয়েছে তার ঘনত্বটা বেশি রয়েছে আর কোষের মাধ্যমটা, কোষের ভেতরের ঘনত্বটা কম রয়েছে, তখন কি হবে, কোষের থেকে জল বেরিয়ে বাইরে চলে আসবে, তার ফলে কি হবে, কোষটা চুপসে যাবে, চুপসে ছোট হয়ে যাবে, এটা হচ্ছে বহি অভিস্রবণ। কোষের থেকে জল বেরিয়ে গেলে কোষ যে চুপসে যায় বা কুঞ্চিত হয়ে যায় সেটাকে আরেকটা বলা হয় প্লাজমোলাইসিস, প্লাজমোলাইসিস এটাও বলা হয়। উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের থেকে কোষটা ছোট হয়ে গেলে, কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট হয়ে যায়, সেটাকে আমরা বলি প্লাজমোলাইসিস। আর এই আন্ত অভিস্রবণের প্রক্রিয়াটাকে আমরা বলি ডিপ্লাজমোলাইসিস, ডিপ্লাজমোলাইসিস। আচ্ছা, এবারে ভূমিকা, অভিস্রবণের কি কি ভূমিকা রয়েছে। অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদে মূলরোমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে এবং শোষিত জল বিভিন্ন কলাকোষে পৌঁছায়। রসস্ফীতি বিরুৎ জাতীয় উদ্ভিদ অঙ্গকে দৃঢ় রাখে। যে সমস্ত নরম কাণ্ডের যে গাছগুলো রয়েছে সেগুলো দৃঢ় থাকে রসস্ফীতির চাপের জন্য। কোষের মধ্যে যেহেতু রসস্ফীতির চাপ থাকে তাই সেই গাছগুলো দৃঢ় হয়ে থাকতে পারে। রক্ষী কোষ রসস্ফীতির চাপ, রসস্ফীতি হ্রাস বা বৃদ্ধির ফলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রিত হয়। পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ দুটো থাকে তার রসস্ফীতির হার, রসস্ফীতিটা বেড়ে এবং কমে গেলে পত্ররন্ধ্রটা খোলা এবং বন্ধ হয়। উদ্ভিদের রেণুস্থলীর বিদারণ, বিদারী ফলের বিদারণ পরোক্ষভাবে অভিস্রবণের ওপরে নির্ভরশীল। বিভিন্ন যে ফল যে ফেটে যায় বা রেণুস্থলী ফেটে যায় সেটাও একভাবে অভিস্রবণের ওপর নির্ভরশীল, এবং ফুল ফোটা সেগুলোর জন্য অভিস্রবণ কিছুটা দায়ী। আচ্ছা, এবারে ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্যগুলো কি কি। ব্যাপন আর অভিস্রবণ দুটোই ভৌত প্রক্রিয়া, আর কোনো নিষ্ক্রিয় পদ্ধতি, কোনো শক্তির প্রয়োজন হয় না। কিন্তু এর মধ্যেকার প্রধান পার্থক্যগুলো কি কি রয়েছে। অর্ধবেদ্য পর্দা, ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন নেই কিন্তু অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন আছে। পরিবহনের অভিমুখ, ব্যাপনের ক্ষেত্রে ব্যাপনকারী পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে হয় ব্যাপন। আর অভিস্রবণে উল্টোটা, দ্রাবকের অণুগুলি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কম থেকে বেশির দিকে হয়, কিন্তু দ্রাবকের অণুগুলোই কিন্তু শুধুমাত্র ছড়িয়ে পড়তে পারে। প্রকৃতি, ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে, অর্থাৎ কিনা তরল, গ্যাসীয়, কঠিন যে কোনো মিশ্রণেই ঘটে, কিন্তু অভিস্রবণ শুধুমাত্র সম প্রকৃতির দ্রবণের মধ্যেই ঘটতে পারে। সক্রিয় পরিবহন হলো বিপাকীয় শক্তির সাহায্যে শারীরবৃত্তীয় প্রয়োজনে বাহক প্রোটিনের দ্বারা পদার্থের অণু ও আয়নের পরিবহন পদ্ধতিকে সক্রিয় পরিবহন বলা হয়। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা কোষপর্দার গঠন। কোষপর্দা আমরা জানি যে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি হয়। এগুলো হচ্ছে লিপিডের অণু, দুটো লেয়ার থাকে লিপিডের, আর সেই লিপিডের লেয়ারের মধ্যে প্রোটিনের অণুগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে।
আর কিছু কিছু প্রোটিন থাকে যেগুলো কোষ পর্দার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়, সেই প্রোটিনগুলোকে আমরা বলি ট্রান্সমেমব্রেন প্রোটিন, যার মধ্যে কিছু কিছু প্রোটিন হয় বাহক প্রোটিন। এটা হচ্ছে একটা বাহক প্রোটিন। এই প্রোটিনের মাধ্যমে কোনো দ্রাবেয় বা কোনো বস্তুর আয়ন কোষের ভেতরে ঢুকতে পারে বা বাইরে বেরিয়ে যেতে পারে। আর এতে শক্তির প্রয়োজন হয়। কোনো বায়োলজিক্যাল সিস্টেমে আমরা জানি শক্তি দেয় হচ্ছে এটিপি। এটিপি ভেঙে গিয়ে এডিপি আর অজৈব ফসফেট তৈরি করে আর সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। এই শক্তির সাহায্যে এই বাহক প্রোটিনের গঠন বা স্ট্রাকচার পাল্টে যায়, যার ফলে কোনো দ্রাবক অণুর সাথে এই বাহক প্রোটিনটা যুক্ত হয় এবং সেই দ্রাবক অণুটাকে কোষের ভেতরে পাঠিয়ে দেয় অথবা কোষের থেকে বাইরে বের করে দিতে পারে। তাহলে সক্রিয় পরিবহনে কি হচ্ছে? বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে, এটিপি লাগছে এবং বাহক প্রোটিনও লাগছে। বৈশিষ্ট্য হচ্ছে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, বাহক প্রোটিনের প্রয়োজন হয় এবং পরিবহন পদার্থের গাঢ়ত্বের নতিমাত্রার বিপক্ষে বা সপক্ষে ঘটতে পারে, ঘনত্বের ওপরে নির্ভর করে না। ঘনত্ব যদি তারতম্য নাও থাকে তাহলেও সক্রিয় পরিবহন ঘটতে পারে, আর যদি তারতম্য থাকে তাহলে ঘনত্বের সপক্ষেও ঘটতে পারে বা বিপক্ষেও ঘটতে পারে। এর আগে আমরা নিষ্ক্রিয় পরিবহনে দেখেছিলাম যে ঘনত্বের তারতম্যের ওপর সেটা নির্ভর করে, কিন্তু সক্রিয় পরিবহন কিন্তু ঘনত্বের তারতম্যের ওপর নির্ভর করে না এবং ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে বা সপক্ষে ঘটতে পারে। উদ্ভিদ দেহে সক্রিয় পরিবহনের ভূমিকা হলো বিভিন্ন খনিজ আয়নগুলো সক্রিয় পদ্ধতিতে পরিবাহিত হয়। আর উদাহরণ, সক্রিয় পরিবহনের একটা উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পের দ্বারা সোডিয়াম এবং পটাশিয়ামের পরিবহন, যেখানে 3 অণু সোডিয়াম আয়ন কোষ পর্দার মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং 2 অণু পটাশিয়াম আয়ন কোষের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, কোষের থেকে কোষে পরিবহনে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপন, অভিস্রবণ এবং সক্রিয় পরিবহনের বিশেষ ভূমিকা রয়েছে। এটা হচ্ছে একটা মূলের প্রস্তচ্ছেদ, মূলের প্রস্তচ্ছেদের একটা অংশ। এগুলো হচ্ছে মূলরোম। মূলরোমগুলো হচ্ছে এককোষী হয়, একটাই কোষ এগুলো। এই মূলরোমের সাহায্যে জল ঢোকে এখান দিয়ে। দেখো, দুটো পদ্ধতিতে জল ঢুকতে পারে। একটা হচ্ছে কোষের ভেতর দিয়ে ঢুকতে পারে, এটা অভিস্রবণ পদ্ধতিতে ঢুকছে। আর একটা হচ্ছে কোষ প্রাচীরের গা দিয়ে ঢুকছে, যেটা ব্যাপন পদ্ধতিতে ঢুকছে। এই দুটো পদ্ধতিতে কোষের মধ্যে দিয়ে বা কোষের বাইরে দিয়ে জল এসে এই জাইলেম বা ফ্লোয়েম এর এই অংশটা, এই গোলাকার অংশটা, জাইলেম ফ্লোয়েম কলাগুলো রয়েছে যেখানে ঢোকে এবং জল আস্তে আস্তে মূল থেকে ওপর দিকে উঠে যায়। কিভাবে ওপর দিকে ওঠে সেটা পরের দিন ক্লাসে আলোচনা করব। আজই এই পর্যন্তই।